দূষণ নিয়ন্ত্রণে কড়া সিদ্ধান্ত দিল্লি প্রশাসনের। রাজধানীতে জারি একাধিক নিষেধাজ্ঞা। নয়ডার পর দিল্লিতেও বন্ধ হল স্কুল। বৈদ্যুতিক এবং সিএনজি চালিত ট্রাক ছাড়া অন্য ট্রাকের দিল্লিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু কারখানাও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরও খারাপ হয়েছে দিল্লির বাতাস। দূষণের জেরে বাতাসের গুণমান একেবারে তলানিতে এসেছে। শুক্রবার সকালে হিসেব অনুযায়ী দেশের রাজধানীর বাতাসের গুণমান সূচক ছিল 453 জন এবং যার অর্থ দিল্লির বাতাসের অবস্থা ভয়াবহ, সেই বাতাস শ্বাস নেওয়ার জন্য উপযোগী নয়। আর এই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে দিল্লির প্রশাসন।